আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এবিএন 24 সংবাদে। সাথে আছি আমি শাহিনুর রহমান। শুরু করছি জেলা উপজেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। ৬ ডিসেম্বর দিনাজপুরে বিরামপুর হানাদার মুক্ত দিবস। উপজেলাটি সীমান্তবর্তী হওয়ায় তৎকালীন সময়ে যৌথভাবে ভারতের মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধা বাহিনীর প্রাণপণ চেষ্টায় পাক হানাদার বাহিনীদের সাথে একের পর এক তুমুল যুদ্ধে ৬ ডিসেম্বর অবশেষে পিছু হটে হানাদার বাহিনী, মুক্ত হয় বিরামপুর। কিন্তু হানাদার মুক্ত হওয়ার মাধ্যমে স্বাধীনতা ফিরে পেলেও অদ্যবধি বদ্ধভূমিগুলো যেন অরক্ষিত। নির্মিত হয়নি শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভ। আমাদের বিরামপুর সহকর্মী রিপন মানিক চৌধুরীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ১৯৭১ সালের সাত সেক্টরের কমান্ডার কাজী নুরুজ্জামান ও নাজমুল হকের নেতৃত্বে ডিসেম্বর মাসে বিভিন্ন সময় যৌথভাবে ভারতের মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধা বাহিনী উপজেলার কেটরা, মৌপুকুর, কাটলা, ঘাটপাড়া ব্রিজ, দেশমা, ঝড়পাড়া সহ বিভিন্ন এলাকায় টানা কয়েকদিনের ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষ আর তাজা প্রাণের বিনিময়ে অবশেষে ৬ ডিসেম্বর পাক হানাদার মুক্ত হয় বিরামপুর। মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফরমান আলী, আমার সেক্টর ছিল ৭, আমাদের অপারেশন ছিল হলো মহাপকর টু এই মানে বেগমপুর, এই জায়গাটা আমাদের ২৭ দিনের স্পট ছিল। আমরা ২৫ নভেম্বরে একটা রাজাকারকে মারার পরে ওই গরিব পাড়াতে, তারপরে হানাদার বাহিনীর একদম এক কোম্পানি নিয়ে তারা পায়ে হাঁটে চলে যাচ্ছিল গরিব পাড়ার দিকে। ওরা যখন বৈকাল ৪:৩০টার দিকে ফিরে আসে তখন আমরা তাদেরকে আক্রমণ করি। করার পরে তিনজন রাজাকার, একজন খানসানা একদম নিহত হয়, আর আমার ভাই শহীদ ফারায়েজ হোসেন ২৫ নভেম্বর ১৯৭১ তিনি শহীদ হয়ে যান। তারপরে তারা গুলি করতে করতে পিছনে হেঁটে বিরামপুরে চলে আসে। এইভাবে ৫ ডিসেম্বর পর্যন্ত আমরা তাদের সঙ্গে গেরিলা যুদ্ধে লিপ্ত হওয়ার পরে ৬ ডিসেম্বরে তারা আমাদের আক্রমণের ফলে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। সেটা ৬ ডিসেম্বর বিরামপুর হানাদার মুক্ত হয়। বিরামপুর থানাধীন কেটরাহাট নামক খানের ডিফেন্স ছিল, সেই ডিফেন্সে আমরা হানা দেই, দিয়ে সেই হানাদার ওই ডিফেন্সের খানদেরকে আমরা ওখান থেকে বিতাড়িত করে আমরা সেই ডিফেন্স সেই ক্যাম্পটাকে মুক্ত করি। মুক্ত করে আমরা পাকিস্তানি পতাকা নামায় বাংলাদেশ পতাকা আমরা উত্তোলন করি। যুদ্ধকালীন কমান্ডার ৭ নম্বর সেক্টর, আমাদের যুদ্ধ হয় বিরামপুর পাইলট স্কুলে। হানাদার বাহিনীর সঙ্গে আমরা যখন বিরামপুর পাইলট স্কুলে পশ্চিম দিকে হাসপাতালের পিছনে ডিফেন্স নিয়ে থাকি, তারা ওই সময় আমাদের উপরে গুলি বর্ষণ করে। আমরা তার গুলি বর্ষণ করার পর বিরামপুর পাইলট স্কুলে এখন অনেক জায়গায় ছিদ্র রয়েছে। হ্যাঁ, সেইখানে আমাদের চরম যুদ্ধ হওয়ার পরে ওখানে ৩ জন নিহত হয় এবং আমাদের একজন মুক্তিযোদ্ধা গুলিবিদ হয়। তারপর সেখান থেকে গুলি হওয়ার পরে তারা আমাদের সঙ্গে নড়তে না পারে পিছনে হেঁটে চড়ারহাটের ওইদিকে গাড়ি নিয়ে পালায়ন করতে বাধ্য হয়। স্বাধীনতার দীর্ঘ ৫০ বছর পেরিয়ে গেলেও বিরামপুরের ৫টি বদ্ধভূমি আজও অরক্ষিত, তৈরি হয়নি কোনো স্মৃতি নামফলক বা স্তম্ভ। যে আমাদের বিরামপুরে যারা শহীদ হয়েছে তাদের অতীব বিলম্বে একটা স্মৃতি স্তম্ভ নির্মাণ করার জন্য আমি দুঃখের সহিত জোর দাবি জানাচ্ছি। এ যাবৎ পর্যন্ত যা স্বাধীন হওয়া অবধি স্মরণীয়ভাবে মুক্তিযোদ্ধার কোনো স্মৃতি স্তম্ভ এ যাবৎ পর্যন্ত হয় নাই। ১৯৭১ সালের মুক্তিযোদ্ধা বিরামপুরের গৌরবগাথা ইতিহাস। বিরামপুরের ৫টি গুরুত্বপূর্ণ বদ্ধভূমি রয়েছে যেগুলি আজ পর্যন্ত মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সংস্কার করা হয়। ইতিপূর্বে এখনও বিরামপুর নতুন প্রজন্মের নাগরিকরা, ভবিষ্যৎগামী শিশুরা, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বিরামপুুর মুক্তিযুদ্ধ বিষয়ে তাৎপর্য, বিরামপুরের গুরুত্বপূর্ণ ৫টি স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি দীর্ঘদিনের। বীর সেনাদের সরকারিভাবে বরাদ্দ বেতন ভাতাদি সহ সরকারি নানা সুযোগ সুবিধা যথাযথভাবে প্রদান করা হচ্ছে। পাশাপাশি খুব শীঘ্রই বীর মুক্তিযোদ্ধাদের নামফলক বা স্মৃতি স্তম্ভ তৈরি করা সহ সকল সমস্যা সমাধানের কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকারিভাবে একটা সিদ্ধান্ত আছে যে বীর মুক্তিযোদ্ধাদের নামে বিভিন্ন রাস্তার নামফলক করে দেওয়ার জন্য, এটা আমরা চিন্তা করছি এবং খুব শীঘ্রই আমরা এটাতে হাত দিব। আমাদের বিভিন্ন রাস্তার নাম এবং তাদের যে বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা সংরক্ষণ করে রাখার ব্যবস্থা আমরা করবো কোনো একটা নাম ফলকের মাধ্যমে অথবা বিভিন্ন রাস্তার নামকরণের মাধ্যমে।
সকল সমস্যা সমাধানের মাধ্যমে শুধু স্থানীয় ভাবেই নয়, সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে 6 ডিসেম্বর বিরামপুর হানাদার মুক্ত দিবস পালিত হোক, এমনটি প্রত্যাশা সকলের। শুনছিলেন ABN24 সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।